বাংলাদেশ ও ইন্ডিয়ার বাজারে টেকনো একের পর এক ফোন লঞ্চ করে সবার মনে জায়গা করে নিয়েছে। এবার তারা লোয়ার বাজেটে আগামী 16 নভেম্বরে লঞ্চ করতে যাচ্ছে বাংলাদেশের বাজারে টেকনো প্রোবা নামে আরও একটি নতুন স্মার্টফোন। এই ফোনটিতে টেকনো যা যা প্রোভাইড করেছে, 6.8 ইঞ্চি ফুল ভিউ পাঞ্চল ডিসপ্লে, মিডিয়া টেক হেলিও G80 পাওয়ারফুল প্রসেসর, 6 জিবি র্যামের সাথে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, সাথে থাকছে 6000 mAh এর বিশাল ব্যাটারি। বাংলাদেশের বাজারে এই ফোনটি আগামী 16 নভেম্বরে গ্লোবালি লঞ্চ করতে পারে। এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 13 থেকে 15 হাজার টাকার মধ্যে। এই ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পেয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটিতে টেকনো প্রোবা স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলস কথা বলবো, সেই সাথে জানিয়ে দেব এই ফোনটির ভালো দিক এবং মন্দ দিক। সো ভিউয়ার্স, ভিডিওটি কোথাও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের যে টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। সো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেখানে ক্লিক করে অল করে দিবেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে টেকনো প্রোবার বক্সের ভিতরে আপনারা যা যা পেয়ে যাবেন, এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, সিলিকন কভার, চার্জার অ্যাডাপ্টার এবং USB ডাটা কেবল, এবং সাথে পাচ্ছেন একটি অরিজিনাল ইয়ারফোন, আরও পাচ্ছেন একটি গ্লাস প্রোটেক্টর। এতটুকু পেয়ে যাচ্ছেন এই ফোনটির বক্সের ভিতরে। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে গ্রেডিয়েন্ট কালারের ফিনিশ আর একটি স্কোয়ার সার্কেলের মধ্যে থাকছে 4টি ক্যামেরা, যা দেখতে বেশ ভালোই লাগবে আপনার কাছে। এর সামনে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার বাঁদিকে থাকছে ছোট্ট একটি পাঞ্চল ক্যামেরা। ফোনটির রিয়ার মাউন্টে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন, এবং ফোনটির নিচে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, USB পোর্ট, মাইক্রোফোন ও স্পিকার গ্রিল। বাজেট অনুযায়ী এর ডিজাইনের জন্য টেকনো প্রোবাকে আমি 10-এ 10 দিতে পারি। এবারে কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.8 ইঞ্চি IPS LCD প্যানেল, যাতে থাকছে HD+ রেজুলেশন অর্থাৎ 720x1640 পিক্সেল, সেই সাথে এর ডিসপ্লেতে থাকছে 263 PPI ডেন্সিটি। সো যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি পারফেক্ট হবে। তবে বিগ ডিসপ্লেতে PPI ডেন্সিটি কম থাকায় ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি চোখে পড়তে পারে। HD+ রেজুলেশন হওয়ায় এর কন্টেন্টগুলো আপনারা 720 পিক্সেলের বেশি প্লে করতে পারবেন না। এবারে কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে লেটেস্ট Android 10, যা রান করবে HiOS 7.0 এর উপরে। এর চিপসেট হিসেবে থাকছে ফোনটির MediaTek Helio G80, যেটি একটি 12 ন্যানোমিটারের তৈরি একটি অক্টোকোর প্রসেসর। এর GPU-তে থাকছে Mali G522 MC2, MediaTek Helio G একটি বাজেট লেভেলের গেমিং চিপসেট। এই চিপসেটটি আমরা এর আগে Redmi 9 এবং Poco M2 এবং Realme 6i সহ বেশ কিছু পপুলার ফোনে ব্যবহার করা হয়েছে। তার মানে এই চিপসেটটি থেকে আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন আশা করা যাচ্ছে। এই ফোনটি দিয়ে PUBG এবং ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো গেম চোখ বন্ধ করেই খেলতে পারবেন কোনো রকম ফ্রেম ড্রপ ছাড়াই। এই ফোনটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টটি পাওয়া যাবে ফোনটির 6 জিবি র্যামের সাথে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটিতে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। যারা কম টাকায় ভালো গেমিং ফোন কিনতে চান তারা এই ফোনটি পছন্দের তালিকায় রাখতে পারেন। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এর রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 30 মেগাপিক্সেলের, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, আর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আরও থাকছে QBZA ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনি 1080 পিক্সেলের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন, 1040 পিক্সেলের ভিডিও শ্যুট করতে পারবেন। এর ক্যামেরা সেটআপ নিয়ে আমি খুবই সন্তুষ্ট। এর বাজেট বিবেচনা এর ক্যামেরাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবারে কথা বলি এই ফোনটির ব্যাটারি ও চার্জার নিয়ে। এতে থাকছে 6000 mAh-এর মেসিভ ব্যাটারি, সাথে থাকছে 18W-এর ফাস্ট চার্জার। আমার মনে হচ্ছে এত বড় ব্যাটারি এই প্রথম এই বাজেটের মধ্যে প্রোভাইড করা হয়েছে টেকনো প্রোবা নামের এই স্মার্টফোনটিতে। এই ফোনটিতে 0 থেকে 100% চার্জ করতে প্রায় 3 ঘন্টার বেশি সময় লাগতে পারে। আপনি যদি একজন হেভি ইউজার হন তাহলে
তাহলে এই ফোনটি থেকে আপনি 10 থেকে 12 ঘন্টা ব্রেকআপ পেয়ে যাবেন। আর যদি একজন নরমাল ইউজার হন তাহলে এই ফোনটি থেকে আপনারা 2 দিনের বেশি ব্রেকআপ পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই হলো টেকনো প্রোবা এর ফুল রিভিউ। ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এই ফোনটি সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে সেটিও কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন, অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোন রিভিউ নিয়ে বা অ্যাপস রিভিউ নিয়ে বা টেক নিউজ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।